আজকে আমরা জানব পৃথিবীর অসাধারণ সব ভাস্কর্য সম্পর্কে। সারা বিশ্বে আপনি পাবলিক পার্ক এবং আগ্রহের স্থানগুলোতে প্রদর্শিত মূর্তি এবং ভাস্কর্যগুলো খুঁজে পেতে পারেন অনায়াসে। তবে তাদের মধ্যে এমন কিছু তৈরি করা হয়েছে যা সত্যি অসাধারণ এবং ছবি হিসেবে তুলে ধরার জন্য একদমই পারফেক্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু স্থাপত্য নিয়ে যা আপনাকে একদম চমকে দিতে পারে। ভাসমান মঞ্চ। বন্ধুরা, এখন যে ভাসমান মঞ্চের কথা বলবো সেটি ভাসমান হলেও পরিবর্তনশীল। পৃথিবীর সবথেকে বৃহৎ এ ভাসমান মঞ্চটি রয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। প্রতি 2 বছর পর এই মঞ্চ নতুন করে সাজানো হয়ে থাকে। এখানে সূর্য ডোবার পর শুরু হয় শো এবং সাথে থাকে অসাধারণ ভিজুয়াল ইফেক্ট। ক্লাইম্বিং বুদ্ধাস। আসলে দুটি বৌদ্ধ ঋষির বিশাল মূর্তি, যার একটিকে দেখা যায় প্রাচীরের উপর অপেক্ষা থাকতে এবং অন্যটিকে দেখা যায় দেয়াল বেয়ে উপরে উঠতে। জিনান শহরে একটি শপিং জাংশনের উপরে তৈরি করা হয়েছে এটি। ফ্ল্যাটিং ট্যাব। আমরা যে ফ্ল্যাটিং ট্যাবটি দেখছি সেটি রয়েছে টেকনো পার্ক উইন্টার থার্ড সুইজারল্যান্ডে। ট্যাবটি দেখলে মনে হয় ফোয়ারার মতো তার থেকে জল বেরিয়ে আসছে এবং নিচের জলধারায় পড়ছে। কিন্তু সত্যটা হলো এই যে পানির ফোয়ারার বেশি উপরের দিকে উঠছে, আর ফ্ল্যাটিং ট্যাপের মাথাটি জলের আড়ালে থাকা একটি দণ্ডের সাথে যুক্ত রয়েছে। ডাইবাডেন্ট। জার্মানির বিখ্যাত শহর হামবার্গে শায়িত আছে এই মূর্তিটি। এটি দা বেদার নামেই বেশ পরিচিত। বিশ্রামরত এই বিশাল ভাস্কর্যটি বানিয়েছে অলিভার ভোজ নামে একজন শিল্পী। 2011 সালে 3রা আগস্ট প্রথমবারের মতোই দেখা যায় এই মূর্তিটিকে, যেটি সম্পূর্ণ ফোম এবং স্টিল দিয়ে তৈরি। ফন্টেন অ্যাডেলাটিয়েট। বন্ধুরা, এবারের মূর্তিটি অনেকের কাছে খারাপ মনে হতে পারে। ইতালির ট্র্যাভিসো শহরে বিশাল এই মূর্তিটি 1600 শতকে এক মহিলার নগ্নরূপ প্রকাশ করে। এই নগ্ন নারীর মূর্তিটি আসলে একটি ফ্রি ওয়াইন ডিসপেন্সার হিসেবে পরিচিত, ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। বছরের সবসময় এর মিল্ক সিক্রেট অর্গান থেকে পানীয় হিসেবে বেরিয়ে আসে জল, কিন্তু যখন ইতালিতে অটোমিয়ান ফেস্টিভ্যাল শুরু হয় তখন এর বাম পাশের অংশ থেকে বের হয় রেড ওয়াইন এবং ডান পাশের অংশ থেকে বের হয় হোয়াইট ওয়াইন, এবং সারা শহরবাসী তা 3 দিন যাবত পান করে। ব্যাড ডগ। একটা বড় কালো কুকুর 24 ফুট লম্বা আমেরিকার নিউপোর্ট বিচের অরেঞ্জ কাউন্টি মিউজিয়ামের আর্ট বিল্ডিংয়ের দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে কুকুরটি। এক পা উঠিয়ে আজব কায়দায় দাঁড়ানো এই কুকুরটির নাম ব্যাড ডগ। লন্ডন ইং ট্যাটু পার্লার মূর্তি। লন্ডনিং একটি ট্যাটু পার্লারকে কেন্দ্র করে হওয়া রিয়েলিটি শো ভিক্টোরিয়া ট্রেন স্টেশনে 1 ফুট বুথে হয় দীর্ঘ আকৃতি এই মূর্তিটি। রোনো ক্যাটেলেনো। তিনি বিখ্যাত দেশ বিদেশে তার কিছু অসাধারণ মূর্তি তৈরির জন্য। এই মূর্তিগুলোর বিশেষত্ব হলো এই মূর্তিগুলো শরীরের কিছু অংশ সবসময় মিসিং থাকে। আপাতদৃষ্টিতে দেখতে সলিড কোনো মূর্তি মনে হলেও এগুলো পুরোপুরি ফাঁপা হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, এই ভাস্কর্যগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কোন ভাস্কর্যটি? আপনার মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন ও অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।